হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে মোটামুটি ভালোই আছি। আর এই যে গাছগুলোতে এক সপ্তাহ মতো আমি ছিলাম না, যেহেতু সেহেতু পানি দেওয়া হয়নি, 8 দিন ছিলাম না। তো 8 দিনের মধ্যে বৃষ্টির পানিতে হয়তো একটু হয়েছে, আর আমার হাজবেন্ড একদিন এসেছিল, সে দিয়ে গিয়েছে, যার কারণে কিছুটা হলেও গাছগুলো বেঁচে আছে আর কি। তো আমি গাছগুলোতে একটু সকাল সকাল পানি দিতে এলাম। আর আমি আসলে আমার তেমন তো আমি বলি যে আমার তেমন কোনো গাছ নাই, যে কিন্তু যে কয়টাই আছে আমি যত্ন নিই না, যার কারণে গাছগুলো আমি টিকিয়ে রাখতে পারি না। আর এই যে দেখতে পাচ্ছেন যে একটা গোলাপ ফুলটা আমি এর আগেও দেখিয়েছি আপনাদের, 8 দিন 9 দিন থেকে এখনও সুন্দর আছে, কত শক্ত এখনও আছে। আর আসলে ফুলগুলো 3-4 দিনের বেশি নাকি রাখতে নেই, কেটে দিতে হয়, নয়তো পরবর্তীতে বেশি ফুল আর ফুল বড় হয় না আকৃতি। কিন্তু কি করব, মায়া লাগে ফুলগুলো কেটে ফেলতে, এই জন্য আমি রেখে দিয়েছি। আর আমার গাছের গ্রোথও তেমন একটা হয়নি এখনও, যার কারণে একটা ফুল আছে, একটাই আমি রেখে দিয়েছি। আর আমার তো সব সময় কোনো না কোনো কারণে বাড়িতে যেতে হয়, আমি আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি, হঠাৎ হঠাৎ চলে যাই আমি, সে কারণে আমি খুব ইরেগুলারও হয়ে পড়ছি ব্লগ দিতে। আর কালকে থেকে আমার শরীরটাও প্রচণ্ড খারাপ, আসলে আমি একটু প্রেশারটা সামান্য একটু বেড়ে গিয়েছিল, আর প্রচুর পরিমাণে ঘাম দিচ্ছিল শরীরে, আর হাঁপিয়ে যাচ্ছিলাম সব সময়, একটা ভিতরে হয়রানি হয়রানি ভাব ছিল। কিন্তু সবাই নিষেধ করা সত্ত্বেও আমি বাসায় চলে এলাম, কারণ আমার ছেলের অনলাইন ক্লাস চলে, অনলাইন ক্লাসটা অবশ্য আমাদের বাড়ির থেকেই করে, তারপরও এক সারের কাছে যেয়ে পড়তে হয়, তো আরও পড়ার ক্ষতি হচ্ছিলো। আর বাচ্চারা তো জানেনি, এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে সেভাবে পড়ালেখা করে না, যার কারণে আমি অসুস্থতা নিয়েও চলে এলাম আসলে। আর আমার ছোট ছেলেটা তো কী বলবো, সারাক্ষণ খেলা নিয়েই ব্যস্ত ওখানে থাকলে আর কি, এই জন্যে নয়তো আমার আসলে আজকে কালকে আসা উচিত হয়নি, কারণ এখনও আমি শরীরে কোনো এনার্জি পাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে মানে কাজ করতে, তারপরও আমার কাজ আমাকেই তো করতে হবে, সেদিকে তো আর কোনো মাপ নেই, যার কারণে কাজও শুরু করে দিয়েছি আমি অলরেডি। আর এই যে এখানে এগুলা গাছ লাগিয়েছি আমি, আর এটাকে শিকা বলে, আপনারা কি বলেন আমি জানি না, তো শিকার মধ্যে আমি গাছটা এখন ঝুলিয়ে দিব। তা আমি এটা অনেকদিন আগে কিনেছিলাম, আর এটা যেহেতু সুতার তৈরি, সেহেতু একটু হালকা গাছ দিলে সেটা হয়তো টিকে থাকবে, আর আমি পরে অলে কোথাও কাঁটা দিয়ে তখন টাঙাবো। এখন আমি গ্রিলের সাথে বেঁধে রাখলাম, আর দেখতে পাচ্ছেন তেমন একটা ভালো লাগে না, অনেকগুলো হলে হয়তো ভালো লাগতো। তখন আমি রান্নাঘরে চলে এলাম, একটু চা বানাবো, কারণ চা না খেলে তো বুঝতে পারছেন আমি এনার্জেটিক থাকতে পারি না, আমার চা তো চাই চাই। আর চাটা বানাতে একটু দেরি হয়ে গেল আমার, আসলে গাছগুলোতে পানি দিলাম, তারপর আমি আমি ঘরেরও কিছু একটু কাজ করেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে রাতের থালা বাসনগুলো আমি ফেলে রেখেছি, কারণ আমার রাত্রে মাজা ঘষা করার একদম এনার্জি ছিল না, কোনো কিছুই আমি গোছ গাছ করে রাখতে পারিনি। তো এখানে আমি শুধু আমার জন্যেই চাটা বানাচ্ছি, থালা বাসনগুলো না মাজার কারণ তো বললামই, আমি একদম অসুস্থ ছিলাম, আর পুরো রান্নাঘরটা এলোমেলো, কারণ আমি এসে কোনো কিছুই কাজ করিনি, যতটুকু প্রয়োজন ততটুকুই আমি করেছি, পেঁয়াজ কেটে ওখানে ফেলে রেখেছি। তো যাই হোক, রান্নাঘরটা নাজমা আপা পরিষ্কার করবে এসে, আর এই ঘরের জানালাগুলো ও তো খুব সকাল সকাল আসে, তো আমি কালকে নিষেধ করেছিলাম যে সকালে আসবেন, একটু দেরিতেই আসবেন। আর জানালাগুলো আমি অলরেডি পরিষ্কার করে ফেলেছি, হাজার কষ্ট হলে আমাকেই করতে হবে এই আর কি। আর বেডশিটটাও আমি তুলে ফেলবো। তো আমার চাটা হয়ে গিয়েছে, চাটা হতে হতে আমি এদিকে রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি, আসলে যত তাড়াতাড়ি আমি কাজটা সেরে নিব ততই তাড়াতাড়ি রেস্ট পাবো, এই জন্য এখানে ভাত বসিয়েছি। আর এই যে কালকে আমি একটু ডাল ভর্তা করেছিলাম, আর বাড়ি থেকে হলো মাংস নিয়ে এসেছিলাম, মাংস আর ওলকচু তরকারি নিয়ে এসেছিলাম, তো সেটাই রাত্রেও খেয়েছি আর আজকেও হয়ে যাবে। তো আমি আজকে হলো রান্না করব হালকা পাতলা, তো আমি সজনা রান্না করব আলু দিয়ে, আর হলো মাংসটা দিয়ে চাল কুমড়ো দিয়ে রান্না করব।
এই জন্য আজকে আমি রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ যেহেতু অনেকদিন ধরে ব্লগ দিইনি, তার জন্য আমি ভাবলাম যে একটু হলেও আপনাদের সাথে শেয়ার করি। এই জন্য আমি অল্প কিছু শ্যুট করলাম। আর আমার টেবিলের এলোমেলো অবস্থাটা আপনারা ইগনোর করে দিবেন, কারণ আমার অভ্যাস হলো আমি যাবার আগে কোথাও একদিনের জন্য যাই আর সাত দিনের জন্য যাই আর যতদিনের জন্যই যাই না কেন আমার এমনি নোংরা হয়ে থাকবে, কিন্তু যাবার আগে আমার তাড়াহুড়ো লেগে যায় সব কিছু পরিষ্কার করার। এই জন্য আমি সব কিছু এভাবে রেখে চলে গিয়েছিলাম ধুয়ে টুয়ে, আর আসার পরেও কিছুটা রেখেছি এই কারণে একটু এলোমেলো। আর এই যে আমি আজকে অনেক অনেক কাপড় কাচিয়েছিলাম, কারণ বাড়িতে অনেক কাপড় জমা হয়ে গিয়েছিল। আর আমাদের বাড়ির অবস্থাটা তো বলেছি যে আমার মা অসুস্থ ছিল, কিন্তু ওয়াশিং মেশিনও আছে, একদিন ধুয়েছিলাম কিন্তু পরে আর ধোয়া হয়নি, ওগুলো আমি জমে নিয়ে এসেছি। আর নাজমা পাই নেড়ে দিয়েছে আজকে, তো এই কাপড়গুলো ও নেড়ে দিয়ে গেছে, বাট আমাকে তো নিতে আসতে হবে। আর এতগুলো কাপড় আমার ছেলে হয়তো এলোমেলো করে ফেলবে, নিয়ে যেতে পারবে না, এই জন্য আমি উঠলাম শত কষ্টর মাঝেও। আর আমি যখন উঠেছি তখন এত তাড়াতাড়ি নামছি না, একটু বসে যাই ভাবলাম, এ কারণে আমি গাছটা আমার অ্যালোভেরা গাছটার মধ্যে দেখতে পাচ্ছেন যত্নের অভাবে ঘাসে ভর্তি, আর তুলসী গাছটাও এর মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছিল। তো আমি এগুলো তুলে ফেলবো, কারণ তুলসী গাছ ভাবির অনেক আছে বাড়িওয়ালি ভাবির, সোয়েটার প্রয়োজন নেই। আর ঘাসগুলো অনেক শক্ত ছিল যার কারণে আমি তুলতেও পারিনি, আমি এখানে হার মেনে নিয়েছিলাম। আর যত অসুস্থতাই থাকুক না কেন আমাদের মেয়েদের তো মাপ নেই, আমাদেরকে তো সব কাজই করতে হবে। সেদিন যেমন পালন হলো কর্মহীন দিবস মেয়েদের নারীদের, কিন্তু আমরা কি পেরেছি? আমরা তো কখনোই পারবো না। আমাদেরকে মরি বাঁচি বাচ্চাদের যত্ন নিতে হবে, হাজবেন্ডের যত্ন নিতে হবে, খাওয়াতে হবে, আমাদেরকে কাজ করতেই হবে। আর এই আর কি, এটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি ছাদ থেকে কাপড় নিয়ে এসেছি, আর এই যে আমার রাত হয়ে গিয়েছে, আমার ঘরের অবস্থা দেখছেন তো, এখন আমি ঘরটাকে ক্লিন করে নেব। তো এটাই আমার ছোট্ট একটা ব্লগ।